হয় তাহলে রেল না রাজ্যের এই যে রাজনীতি, এই যে বিভাজনের রাজনীতি, প্রত্যেকটি বিষয়কে রাজনীতির আমল দিয়ে ভেঙে ফেলার আমরা নিন্দা করছি। একই সঙ্গে আমাদের নির্বাচন কমিশনের কাছে আমরা এই বুদ্ধি বারবার বলেছি যে বিহার নির্বাচনে কোমরবিডিটি থাকা এবং যাদের আশীর্বাদ বয়স তাদের ভোট বাড়িতে গিয়ে গ্রহণ করবার ব্যবস্থা নির্বাচন কমিশন করবে, কিন্তু বিষয়টি অপশনাল। যদি আশীর্বাদ বয়সের কোনো মানুষ চান, যদি কোনো অশক্ত ব্যক্তি চান তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, তাহলে নির্বাচন কমিশন তাকে স্বাগত জানাবে, এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু কার্যত তালিকা বানিয়ে ভোটার লিস্ট দেখে কিছু সরকারি মানুষের সহায়তাকে সঙ্গে নিয়ে কিছু বৃদ্ধ কিছু সরল মানুষকে তাদের আবেগের সুযোগ নিয়ে তাদের ভুল বুঝিয়ে কার্যত যেটা অপশনাল, যেটা স্বেচ্ছাধীন, সেটাকে ম্যান্ডেটারি করার কথা বাড়িতে গিয়ে বোঝানো হচ্ছে এবং প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে কয়েক হাজার ভোটারের তালিকা তৈরি করা হয়। এর বিরুদ্ধে মানুষকে সচেতন, একজন মানুষ আশীর্বাদ হতে পারে, একজন মানুষের সুগার থাকতে পারে, একজন মানুষ হাই ডায়াবেটিক হতে পারে, তার সঙ্গে তার কোনো রেসপিরেটরি প্রবলেম থাকতে পারে, অ্যাজমা পেশেন্ট হতে পারে, সেই মানুষের অন্যান্য কোনো শারীরিক অসুস্থতা থাকতে পারে, কিন্তু তিনি যদি নির্বাচন কেন্দ্রে নির্বাচনের দিন পৌঁছতে চান, গণতন্ত্রের বৃহত্তম উৎসবে তিনি সামিল হতে চান নির্বাচনী কেন্দ্রে গিয়ে, সেখানে কোন প্রতিবন্ধকতা নির্বাচন কমিশনের থেকে নেই। কিন্তু কার্যত পশ্চিমবঙ্গের তালিকা তৈরি করে বুথ ধরে ধরে তালিকা তৈরি করে তাদের বাড়িতে বলা হচ্ছে ভোট দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি বাড়িতে বিশ্রাম নিয়ে প্রচন্ড বড়, আমরা তালিকা তৈরি করি। আমরা দলীয় স্তরে সাংগঠনিকভাবে যতটা পারিয়ে প্রতিরোধ করব, আমরা প্রশাসনকে এ সম্পর্কে জানিয়েছি। কিন্তু আজ এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই বিষয়টি সম্পর্কে সচেতন হন, কোনোভাবে আপনাদের আবেগ যেন প্রতারিত না হয় এই বিষয়টা আপনাদের দেখতে হবে। আজকে যেভাবে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের নেতা বিভিন্ন ধরনের বিধান তথ্যের উপরে ভারতীয় জনতা পার্টির আক্রমণ করছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গত রবিবার দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন মিথুন চক্রবর্তী। মিথুন চক্রবর্তীর নাম, মিথুন চক্রবর্তীর ব্যক্তিত্ব, মিথুন চক্রবর্তীর জনপ্রিয়তা মানুষের সাথে নতুন করে তুলে ধরার কোন প্রশ্ন নেই। মিথুন চক্রবর্তী অতীতে এ রাজ্যের থ্যালাসেমিয়া পেশেন্টের সহযোগিতায় কাজ করেছেন, যে সংস্থানে কাজ করেছেন তার হয়তো কোন নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সেপারেট পলিটিক্যাল আইডেন্টিটি থাকতে পারে। মিথুন চক্রবর্তীকে সংসদে পাঠিয়েছিলেন, রাজ্যসভার সদস্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মিথুন চক্রবর্তী। ঘটনাকে কেন্দ্র করে তিনি রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেন, কিন্তু আজকে এ ধরনের একজন ব্যক্তিত্বের সম্পর্কে বলা হচ্ছে যে বিজেপি তাকে ব্ল্যাকমেল করে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার মাথার উপরে বন্দুক রেখে তাকে বাধ্য করেছে সভায় যোগদান করে। এটা অত্যন্ত নিন্দনীয় ভিন্ন ঘটনা, কারণ এই কথা বলে শুধু তারা মিথুন চক্রবর্তীকে অপমান করছেন তা নয়, তার যে অবনীত ভক্তবৃন্দ আছেন, তার যে বহু মানুষ যারা মিথুন চক্রবর্তীর প্রতি সহানুভূতিশীল আজকে তাদের অপমান করছেন। একটা নন ইস্যুকে ইস্যু বানানোর যে রাজনীতি তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে আজকে সে সম্পর্কে মানুষের সচেতন হবে। আমরা প্রথমেই বলেছিলাম যে এই ব্রিগেড ছিল ভাইজানের ব্রিগেড, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় মোহাম্মদ সেলিমের প্রযোজনায় মুর্শিদাবাদ কংগ্রেস এবং বিধ্বস্ত বামফ্রন্টের ব্রিগেড যারা সেদিন মঞ্চের উপরে দাঁড়িয়ে বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস নয়, আমরা সরকার করব বলে ডাক দিলেন, তারা এখনো পর্যন্ত নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর ওখানে কেন্দ্রে কোন প্রার্থী ঠিক করতে পারলেন।
আজকে তাদেরই দল ভাঙড়ে কে প্রার্থী হবে বিশেষ কাউকে সুযোগ করে দেওয়ার জন্য বহিরাগত প্রার্থী পাঠানো হল। এই অভিযোগ বিজেপি নয়, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবঙ্গে যে ভাগিদারির রাজনীতি, সমাজের সকল ক্ষেত্রে যে ভাগিদারি, এই যে চক্রান্ত শুরু হয়েছে 1946 সালের পর নতুন করে, আজকে নন্দীগ্রামের প্রার্থী পদ দিয়ে ভাইজানের পার্টি এবং তথাকথিত মোহাম্মদ সেলিমের পার্টি যে অনিশ্চয়তা, মিছিলে অনুপস্থিতি, এখনো পর্যন্ত প্রার্থী স্থির নেই, আসন পরিবর্তন হয়ে অন্য মানুষ আসন নিচ্ছেন এবং একই সঙ্গে ভাঙড়ের এক্সচেঞ্জ, আসল পুরো বিষয়টা হল একে রাজনীতিতে টেনে আনা হয়েছে। তিনটে রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে বিজেপিকে ঠেকাতে হবে। নির্বাচনের পর যদি কিছু আসলে জিতে আসতে পারে তাহলে প্রয়োজনীয় উপ মুখ্যমন্ত্রী করে দেওয়া হবে। একই সঙ্গে রাজকোষ এবং রাজ্য উপঢৌক দেওয়ার যে রাজনীতি করে পশ্চিমবঙ্গের চরম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আমরা বিজেপির পক্ষ থেকে আবেদন করছি রাজ্যবাসীর কাছে 1946 সাল আর নতুন করে ফিরিয়ে আনবেন না। মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশনের তত্ত্ব আর নতুন করে বাংলায় ফিরিয়ে আনবেন না। ভাগিদারির নাম করে সেই 46-এর রক্ষকই দিনগুলো যাতে বাংলায় না ফিরে আসে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিমবঙ্গই থাকে। রাজনীতির মূল সূত্র উন্নয়ন থেকে দৃষ্টি সরিয়ে যারা এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন, যারা 10 বছরে নিজেদের সাফল্যের সরিয়ে রেখে রেখে আজকে প্রতিনিয়ত প্রত্যেকটি ঘটনাকে একটা সাম্প্রদায়িকতার মোড়কে বিশ্লেষণ করছেন, এই নির্বাচনে আমরা তাদের বিরুদ্ধে জবাব দেব। ইন্টেলেকচুয়াল ফ্রেস তো কেউ অস্বীকার করছে না, অত্যন্ত জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব, তথাকথিত পালাবদলের সময় যার উইঙ্কেল টুইঙ্কেল নাটক নতুন করে পশ্চিমবঙ্গে সাড়া জাগিয়েছিল, এটা দুর্ভাগ্যে তার তৃণমূলকরণ হয়ে গেছে। তার মেধা, তার বিদ্যা, তার পারিবারিক সত্তা, তার ব্যক্তি সত্তাকে সমস্তটাই তৃণমূল গ্রাস করে ফেলেছে। এ ধরনের অভিযোগ অত্যন্ত হাস্যকর, এর কোন প্রতিক্রিয়া হয় না। আমার মনে হয় এ ধরনের কথা বলে তারা শুধু মিঠুন চক্রবর্তীকে অপমান করেছেন তাই নয়, সমগ্র আমাদের বাঙালি যারা আছেন, যারা মিঠুন চক্রবর্তীকে দেখে আনন্দ পেয়েছেন, তার সঙ্গে দীর্ঘদিন ছিলেন, তাদেরও অপমান করেছেন।